ভুল ভুল অ্যান্সার হচ্ছে সারাদিন রুমে বসে কাঁদত, এটা হচ্ছে মন রক্ষার থেকে। চাপ ভাইয়া সব জায়গায়, শুধু ওপেন করলে চাপ আর ছয়ে খেললে চাপ না, আর ব্যাটসম্যান না এটা ভুল কথা, আমার থেকেও ভালো ব্যাটসম্যান নিচে আছে মিরাজ। আমি সঠিক অ্যান্সার দেবো না ভুল অ্যান্সার দেবো? যদি সঠিক অ্যান্সার দিই আমি এসে কোনো কিছু নিয়ে চিন্তাই করিনি, আমি জাস্ট আমি আমাকে নিয়ে চিন্তা করেছি যে আমি কীভাবে পরিশ্রম করবো, কীভাবে বেটার করা যায়। ভুল ভুল অ্যান্সার হচ্ছে সারাদিন রুমে বসে কাঁদত, এটা হচ্ছে মন রক্ষার থেকে। বাট এটা ফ্যাক্ট না, ক্রিকেট প্লেয়ার সবাই সবসময় ভালো খেলবে না, বাট যে সময় খারাপ যায় সে চেষ্টা করে যে সবসময় ভালো কিছু করার। একটাই ওয়ে আছে আমাদের ভালো করার, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি চেষ্টা করেছি অনেক প্র্যাকটিসে পরিশ্রম করার এবং চেষ্টা করেছি ম্যাচে কীভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়। তো আমার মনে হয় এটি ভারতে এখন পৌঁছায়নি, এখন ওটা ফিউচার, আর এটা যেটা বললেন সেটা পাস্ট, এটা দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই। এখন প্রেজেন্টে আসি, আমার একটু পর প্র্যাকটিস আছে, দেখি এখানে কী করা যায়। চাপ ভাইয়া সব জায়গায়, শুধু ওপেন করলে চাপ আর ছয়ে খেললে চাপ না, আর ব্যাটসম্যান না এটা ভুল কথা, আমার থেকেও ভালো ব্যাটসম্যান নিচে আছে মিরাজ, সো ব্যাটসম্যান আছে আর চাপ না। আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেট এমন একটা খেলা আপনার হাতে অনেক সময় আছে, সো আপনি যখনই ব্যাটিং করেন আপনাকে জিরো থেকে স্টার্ট করে সারাদিন সময় আছে আপনার ইমপ্লিমেন্ট করার। তো আমার মনে হয় চাপ না, আমি যেভাবে প্র্যাকটিস করি আমি ওই চেষ্টা করতেছি ওইভাবে খেলা। অবভিয়াসলি খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমার আপনাদেরও একটু হেল্প করতে হবে যে আপনারাও যদি ওই পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন খুব ভালো হবে, বিকজ সামনে যে সিরিজটা আসছে এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা সিরিজ। অ্যাজ এ প্লেয়ার আমার কাছে ওটা পাস্ট হয়ে গেছে, এখন সামনে যাওয়ার জন্য, বিকজ আপনারা জানেন ইন্ডিয়া বড় একটা দল এবং আমাদের বলটাও চেঞ্জ হচ্ছে, সো এই বলে আমরা খুব কমই খেলি, চ্যালেঞ্জিং হবে এবং আমাদের প্লেয়াররা খুব পরিশ্রম করতেছে, দেখা যাক কী হয়। আমি যেটা বললাম ভাই যে ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে, প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন মেন বলারদের বলে ফেস করতেছি, আমরা কিছু তো ডিফিকাল্টি তো আছেই, কারণ কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি, বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। সো আমরা প্র্যাকটিস করতেছি, দেখা যাক এখন কী হয়। না আমার কাছে মনে হয় এটা মোটিভেটই করে, কারণ অবভিয়াসলি আপনি ভালো খেললে আপনার ফেম হবে, দুইটা মানুষ চিনবে, এর থেকে বড়ো পাওয়া তো আর কিছু থাকতে পারে না, ইন্ডিয়া অনেক বড় একটা দল। তো আমার কাছে মনে হয় না এখানে কোনো প্রেশারে কোনো কিছু, অবভিয়াসলি টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি, এখন ধারাবাহিক বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ একটা প্লেয়ারের জন্য, আর ভালো খেললে অবশ্যই বাহবা তো পাবে। পার্সোনাল গোল ভাইয়া টিমকে যেটুকু দেওয়া যায় আর কি, আমার তরফ থেকে আমি চেষ্টা করবো 100% দেওয়ার। থ্যাংক ইউ ভাই।